দেশের চারটি গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা আরিচা, ঢাকা টাঙ্গাইল, ঢাকা সিলেট আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নানা অংশ এখন রীতিমতো ময়লার ভাগাড়। শিল্প কারখানার বর্জ্য ও গৃহস্থালী ময়লা আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে এসব সড়কের দুই পাশে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে সড়কের স্থায়িত্ব। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে দফায় দফায় বৈঠক হলেও মিলছে না সমাধান। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। যাত্রাবাড়ি থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কে 25টি বর্জ্যের স্তূপ, দুপাশেই অবাধে ফেলা আবর্জনা। ঢাকা আরিচা মহাসড়কের গাবতলী থেকে ধামরাই 32 কিলোমিটার অংশে বর্জ্য ফেলা হচ্ছে অন্তত 60 জায়গায়। একই অবস্থা ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট মহাসড়কে। এতে অসহনীয় দুর্ভোগে যাত্রী ও স্থানীয়রা। বিকট দুর্গন্ধ হয়, বাতাস থাকলে আরো বেশি ছড়ায়, ময়লাগুলো ফালায়, ওর গন্ধটা আমি পায়া, আমি গাড়ির সাথে বাড়ি খায়া পড়ে গেছিলাম গা। পড়ে আজকে আমি 10 দিনের মতো অসুস্থ, চালাইতে সমস্যা হয়, তখন মানে একটু অন্যরকম বমি বমি ভাব এসে পড়ে। ভ্যান ও ট্রাকে করে প্রতিদিন কয়েক হাজার টন নাগরিক ও শিল্প বর্জ্য ফেলা হচ্ছে এসব মহাসড়কের দুই পাশে। গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কোনো ডাম্পিং স্টেশন নেই, সাভার ধামরাই পৌরসভা সহ বিভিন্ন শিল্প এলাকায় নেই আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা। আমার পৌরসভার কোনো সমস্যা নাই, একমাত্র সমস্যা হলো বর্জ্য অপসারণ। এটা যদি সরকারের উচ্চ পর্যায় থেকে একটা কোনো একটা বিধি ব্যবস্থা নেয় তাহলে হয়তো একটা কিছু হতে পারে। তবে এ বক্তব্য মানতে নারাজ সড়ক বিভাগ। তারা বলছে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব জনপ্রতিনিধিদেরই। বর্জ্য ব্যবস্থাপনা পুরোটাই ওই এলাকার সাভার পৌরসভা বলেন আর আপনার ইউনিয়ন পরিষদ, তাদের দায়িত্ব। এটা রোডসিন হাইওয়েজ তো সাভারার, তারা কেন এই দায়িত্বটা নেবে? প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত এটা নিয়ে মিটিং হয়েছে, আপনি গাজীপুর জেলা প্রশাসনে মিটিং হয়েছে, কতবার আপনার তাদের সিইওকে নিয়ে বসা হয়েছে, কিন্তু আলটিমেট রেজাল্ট আমরা পাচ্ছি না। পাল্টাপাল্টি এই দোষারোপে চলছে সময় ক্ষেপণ, আর এতে স্থায়িত্ব হারাচ্ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মহাসড়ক। সলিড ওয়েস্ট ডাম্পিং এবং ট্রাকের অ্যাক্টিভিটি, বর্জ্য থেকে লিচের যেটা বলা হয়, একদম লিকুইডটা যেটা বের হয়, এগুলি যে গাছগুলিকে মেরে ফেলছে, এই প্রতিটাই কিন্তু রাস্তার ধারে অংশটুকু দুর্বল করে ফেলে, এবং দুর্বল হলে পরেই কিন্তু রাস্তাটা কিন্তু স্থায়িত্ব বা কার্যকরিতাটা হারিয়ে ফেলে। এই সমস্যা থেকে উত্তরণে উন্নত বিশ্বের মতো রিসাইকেলের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণতের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক কল্যাণের নামে পঞ্চগড়ে মহাসড়কে চলছে বেপরোয়া চাঁদাবাজি। শহরের দুটি পয়েন্ট থেকে নেওয়া এই চাঁদার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন পরিবহন শ্রমিক চালকরা, যাত্রী ও পণ্য পরিবহনেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পঞ্চগড় জেলা ট্রাক মালিক ও শ্রমিক যৌথ কল্যাণ সমিতি এবং ট্রাক ও ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান মালিক সমিতি নামে দুটি সংগঠনের পক্ষ থেকে ট্রাক প্রতি 100 টাকা করে চাঁদা তোলা হচ্ছে। জেলা ট্রাক মালিক ও শ্রমিক যৌথ কল্যাণ শহরের ধাক্কা মারা এলাকার খোলাপাড়ায় এবং ট্রাক ও ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান মালিক সমিতির লোকজন সিংপাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দাঁড়িয়ে ট্রাক থামিয়ে জোর করে চাঁদা আদায় করছেন। ট্রাক ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান মালিক সমিতি, যার বৈধতা কতটুকু আছে আমি জানি না, তারা গঠনতন্ত্র মোতাবেক যদি চাঁদা আদায় করে জীবনেও 100 টাকা উঠানোর এখতিয়ার তাদের নেই। ওরা যখন 100 টাকা চাঁদা তুলতেছে 20টা গাড়ির মালিক হয়ে, সেই কারণে আমরা এখানে প্রায় 700 গাড়ির মালিক, আমরাও আমাদের কল্যাণের জন্য আমরা এখানে 100 টাকা করে চাঁদা তুলতেছি। টাকা দিতে অস্বীকৃতি জানালে ট্রাক চালকদের নির্যাতন করা হয়। দুটি সংগঠনই শ্রমিকের কল্যাণের নামে মহাসড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি করলেও প্রশাসন সহ সংশ্লিষ্টরা নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ রয়েছে। রাস্তায় সব জায়গায় চাঁদা দেওয়া লাগে এবং পুলিশের হয়রানি সব জায়গায়, কাগজপত্রে ঠিক থাকলেও মনে করেন যে তাও টাকা দেওয়া লাগে, টাকা না দিলে মামলা দেয়। এদিকে পরিবহন মালিক শ্রমিকদের একাধিক সংগঠনের এই দ্বন্দ্বে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কল্যাণ চাঁদা ওইখানে 100 টাকা দিয়ে এসেছি, আবার এখানে রোড ব্যারিকেড করে 100 টাকা নিচ্ছে জোর দবল করে, এখানে আমাদের বলার কিছু নেই, আমরা বাইরে থেকে আসি। মালিক শ্রমিক সংগঠনের কল্যাণের জন্য চাঁদাবাজির ঘটনায় যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিশেষ নির্দেশনা রয়েছে। এই বিষয়ে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব না হয় সে বিষয়ে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় নির্দেশনা প্রদান করেছেন এবং এই বিষয়ে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে অতি সত্বর বিষয়টি সুষ্ঠু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।